বিভিন্ন নৌজানে করে হাটে নিয়ে আসা হয়েছে ধান নৌকায় পরিমাপ করে হাটে স্তূপ করে রাখা হচ্ছে ধানের বস্তা আসারে জমি উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধান চালের হাট তবে ব্যাপারীদের লোকসানের মুখে পড়তে হবে তাদের আমরা তো ব্যবসা বাণিজ্য করে কোনো কিছু তাই না ওই দিক থেকে শেষ হয়ে যায় আমরা মুড়া ব্যবসা যারা করতেছি এরা আমরা তেমন একটা লাভমান না বারোশো টাকা কিনে আনছি বারোশো টাকায় বেঁচেছি মিল মালিকরা বলছেন বাজারে ধানের দাম ঊর্ধ্বমুখী এ কারণে চাল উৎপাদন করে তাদের লাভ হচ্ছে না আর ওটু ডায়ের মিল মালিক সমিতি জানান সরকারের প্রস্তাবিত এক ভাগ উৎসকর যুক্ত হলে সরকারি গুদামে চাল দেওয়া সম্ভব হবে না ধানের দর এখন এমনি একটু বাড়তির কারণে মিলার পার্টির তো তেমন সুবিধা নেই আমরা বিশ পঞ্চাশ টাকা বাড়তি হয়ে চাউলে তাহলে এখান থেকে দাম খরিদ করে আমরা সচেতনভাবে চাউল মার্কেটে বিক্রি করতে পারবো কম দর সরকারকে চাউল দিচ্ছি চাউলে অহান পর্যন্ত আমরা কোনো মতে কোনো মতে ঠিক আছে কিন্তু সরকার যদি আবার এটার উপর ট্যাক্স বসায় যে ওয়ান পার্সেন্ট একটা ট্যাক্স দিতে করতেছে বুতুর কি এটা যদি তা আমাদেরকে চাউল দান দা কেজিতে আটানা বেড়ে যাবে আমাদের দ্বারা সম্ভব না এই চাউল সরকার গুদামে সরবরাহ করা অর্ধেক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা এদিকে খাদ্য বিভাগ জানাই বত্রিশ টাকা কেজি দরে ধান পঁয়তাল্লিশ টাকা কেজি ধরে সিদ্ধ চাল এবং চুয়াল্লিশ টাকা দরে আতপ চাল কিনছে সরকার চলতি মৌসুমে সরকারি লক্ষ্যমাত্রা পূরণে আসা সংশ্লিষ্ট কর্মকর্তার বত্রিশ টাকা করে কেজি করে ধান পঁয়তাল্লিশ টাকা কেজি করে সিদ্ধ চাল এবং চুয়াল্লিশ টাকা কেজি করে আতপ চাল সংগ্রহ করা হবে আমরা আশা করি যে যেই সরকার যেই রেট দর দিয়েছে ধানের সেই দরে কৃষক সম্পূর্ণভাবে লাভবান হবে খাদ্য বিভাগের তথ্য মতে চলতি বছর একশো সাতষট্টি কল থেকে পঞ্চান্ন হাজার আটশো ছিয়াত্তর মেট্রিক টন সিদ্ধ চাল এবং পাঁচ হাজার নয়শো একানব্বই মেট্রিক টন আতর চাল কিনবে সরকার উজ্জ্বল চক্রবর্তী সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া